দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হয়ে আগামীকাল ঢাকায় আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। সামনে ইংল্যান্ড সিরিজ, রয়েছে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি। এদিকে একই দিনে ফিরছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। রাজিবুল ইসলামের রিপোর্ট। দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেটের প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিং নিয়োগ পেয়েছেন জানুয়ারির শেষের দিকেই। দ্বিতীয় কিস্তিতে এবার টাইগার শিবিরে যোগ দিতে সোমবার দেশে আসার কথা এই লঙ্কান কোচের। একই দিন ফিরছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডো। হাথুরুসিংয়ের পরীক্ষা এবার ইংল্যান্ডের বিপক্ষে। ফেব্রুয়ারির 24 তারিখে ঢাকায় পা রাখবেন জশ বাটলাররা। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ইংলিশরা। এক ও তিন মার্চ মিরপুরে প্রথম দুটি ওয়ানডে, তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে 6 মার্চ, চট্টগ্রামেই 9 মার্চ প্রথম টি টোয়েন্টি, সেখান থেকে ঢাকায় ফিরে বাকি দুটি 20 ওভারের ম্যাচ 12 এবং 14 মার্চ। 2014 থেকে 2017 সাল পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশের কোচ ছিলেন হাথুরুসিংহে। টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফর শেষে পদত্যাগ করেন এই লঙ্কান কোচ। হাথুরুসিংহের প্রথম মেয়াদে পরপর 3 ওয়ানডে সিরিজ জয়, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ওঠা এবং 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশের। তার সময়ে ওয়ানডের পাশাপাশি টেস্টেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন বাংলাদেশ টিম। এবার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে সেই সফলতার পথ আরও এগিয়ে নেওয়ার পালা। রাজিবুল ইসলাম, নাগরিক।